সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে তার লেখকদের সাথে অন্তরঙ্গ আলাপ করি। আমাদের এই পৌর অতিথি গবেষক সাংবাদিক সালেক খোকন ভাই। খোকন ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। সালেক ভাই, আপনাকে আমার যে জন্য ভালো লাগে যে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে এমন নিবিড়ভাবে যে কাজ করতেছেন এটা অসাধারণ। এবং এবারও আমি দেখতেছি যে বীরত্ব একাত্তর এবং একাত্তরের গল্পগাথা আছে, আপনি গবেষণাও করেন এবং ধরেন নিরপেক্ষ বস্তুনিষ্ঠ তথ্য নিয়ে কাজ করেন, সেই তথ্য নিয়ে আসলে গল্পকথা কেন? একাত্তরের গল্পকথা এই বিষয়টা এরকম, এই বইটা যেটি আমি সাধারণত যেহেতু মুক্তিযুদ্ধের যারা হচ্ছে মুক্তিযুদ্ধের ভাষ্য সংগ্রহ করছি দীর্ঘদিন যাবত, তো সেটি হচ্ছে যে মুক্তিযোদ্ধারা কীভাবে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত হলো, তারা কীভাবে একাত্তরকে একাত্তরে তাদের বীরত্বের যে কাহিনিগুলি আছে সেগুলি দিয়েই সাধারণত প্রতি বছরে একটা বই হয়। এই বইটি হচ্ছে একটু ভিন্ন টাইপের, সেটা হচ্ছে আমরা যেটা বলি সবসময় যে একাত্তর হচ্ছে পুরোপুরি একটি জনযুদ্ধ, অথবা যদি আমরা গণযুদ্ধ বলি, তাহলে মুক্তিযোদ্ধারা প্রত্যক্ষ করেছে এমন কিছু ঘটনা যে কোনো একটা নারী তাকে নৌকা দিয়ে নদী পার করে দিয়েছে। এই বইতে এরকম আছে যে আপনি সৈয়দপুরে যে বিহারিরা এক মুক্তিযোদ্ধার মাকে, সেই মুক্তিযোদ্ধা একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে বলে তার মাকে তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করেছিল। সেই সময় তার যে রক্ত মাখা কোরআন শরীফটি, সেই কোরআন শরীফটি এখনও ওই মুক্তিযোদ্ধা ধারণ করে। আমরা সেই মুক্তিযোদ্ধার মায়ের যে গল্পটা আছে সেই ঠিক গল্প নয়, একাত্তরের সত্য ঘটনাটাকেই গল্পের মতো করে উপস্থাপন করা। মানে এই গল্পের মতো করে উপস্থাপন করার মধ্যে একটা সমস্যা আছে, মানে গবেষক হিসেবে তো আপনি সেটা বুঝতেছেন যে ধরেন যখন আমি বলবো একাত্তরের গল্প বা গল্প গাথা বলবো, তখন আসলে পাবলিকের মনে হয় লেখক কি এখানে তার কোনো কল্পনা মিশিয়ে দিয়েছেন কি না। একাত্তরের বিষয় যদি হয়, মানে এই বিষয়টা হচ্ছে আমরাও যখন একাত্তরের বিষয়গুলি বলি তখন কিন্তু আমরা গল্পের মতো করে বলি। এটি হচ্ছে যে সহজভাবে বোঝানো, সহজভাবে মানুষকে বলা, সেই অর্থে আমরা গল্পের মতো করে বলি। কিন্তু একাত্তরে আপনি যেটা বলেছেন যে সবচেয়ে বেশি বড় প্রবলেম হয় যে আমি অতিরঞ্জন করতে পারবো না, আমি কোনো কিছু মিশাতে পারবো না, সত্য ঘটনাটাকেই একটা গল্পের রূপ দিতে পারবো। তো সেই ক্ষেত্রে এটি একটি চেষ্টা, আমরা বলছি গল্পগাথা কিন্তু সত্য ঘটনা অবলম্বনেই ঘটনাগুলিকে গল্পের মতো করে বলা। বীরত্ব একাত্তর বইয়ে কী আছে সালেক ভাই? বীরত্ব একাত্তর হচ্ছে 1971-এ মুক্তিযোদ্ধা, সেখানে বীর প্রতীক আছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছে, তাদের বীরত্বের যে ঘটনাগুলি আছে সেগুলিকে তুলে ধরা। আর মানে আপনি যেহেতু মানে গবেষণার জায়গাটাতে আপনার সবচেয়ে বেশি মনোযোগ, এই যে আদিবাসী উৎসব কথা যে বইটা, এবং এটা আমি ফ্ল্যাপে দেখছিলাম যে মানে বৈশাবী, কার্মা, ওয়ানগালা বা বাহা পরব, এই উৎসবগুলো নিয়ে কাজ, এই কাজটা কীভাবে করেছেন আসলে? এই কাজটা আসলে দীর্ঘদিনের, কারণ আমি তৃণমূলে যে আদিবাসী নিয়ে কাজ করা, তো আমরা আদিবাসী গ্রামে গ্রামে ঘুরেছি এবং খুব কাছ থেকে বছরের পর বছর তাদের এই উৎসবগুলি কিন্তু আমি দেখি। এবং সেই উৎসবগুলিকে নিয়ে আমরা যখন বলি বা আমরা গণমাধ্যম কর্মীরাও যখন আমরা লিখতে যাই, তখন কিন্তু আমরা দেখি যে অনেক তথ্যের বিভ্রাট ঘটে। আবার এই যারা যে উৎসবগুলি আছে এই উৎসবগুলি তো এখন আবার হারিয়ে যাচ্ছে, তাদের যে আদি রূপটি সেই আদি রূপটিকে তো আমরা সেভাবে পাচ্ছি না। তো সে কারণে হচ্ছে যে আমরা বাঙালি জাতি, অন্যান্য জাতিসত্ত্বার যে মানুষরা আছে তারা তাদের উৎসবগুলিকে কীভাবে করে, তাদের আদি বিশ্বাসটা কী, এবং এই বিশ্বাসের পিছনে কিন্তু চমৎকার কিছু মিথ আছে, সেই মিথগুলো এই বইতে তুলে আনা, যাতে করে আদিবাসীর উৎসবগুলিকে, এখানে 36টি আদিবাসীদের উৎসব রয়েছে, এই 36টি উৎসব এবং ভবিষ্যতে হয়তো বা আরও সংযোজন করার ইচ্ছা আছে, যে আদিবাসীর পুরো উৎসবগুলিকে একসাথে নিয়ে আসা, যাতে করে আমরা ওই জাতিসত্তার আদি উৎসবগুলির ব্যাপারগুলিতে আমরা যেন জানতে পারি। দারুণ। তাহলে ভাই, একজন গবেষক লেখক হিসেবে মুক্তিযুদ্ধ গবেষণায় কী প্রতিবন্ধকতাগুলো আসলে আপনি ফেস করেন প্রতিদিন? প্রথম প্রতিবন্ধকতা যেটা হচ্ছে বস্তুনিষ্ঠতা, কারণ হচ্ছে আমি নির্মোহ হওয়া, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে মাথায় নিয়ে আমি গবেষণার কাজ করতে যাই, তাহলে আমি মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস রচনা করতে পারব না, এবং সেই ইতিহাস যদি কেউ তুলেও আনে প্রজন্ম সেটাকে আসলে লুফে নিবে না। তো বস্তুনিষ্ঠতা খুবই গুরুত্বপূর্ণ। আবার 51 বছর পরে আমরা যখন এগুলিকে ক্রস চেক করতে যাই ঘটনাগুলিকে, সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে, অনেকে অনেক কিছু দালিলিক প্রমাণ থাকে না। আমরা যে মুক্তিযোদ্ধাদের ভাষ্যটা নিচ্ছি, দেখা গেলো যে সেই যে ঘটনাটার কথা বললো 51 বছর পরে সেই ঘটনাটা আদৌ সেখানে ঘটেছে কি না সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হয়। হয়তো যোদ্ধাদের সাথে কথা বলছি, তারা বলছে যে হ্যাঁ ওই জায়গাটা ঠিক আছে কিনা, হয়তো বা ঘটনাটা ঘটেছে, হয়তো বা জায়গার নামটা ভুল হচ্ছে, এইগুলিকে দেখে নেওয়া। আবার হচ্ছে সেই মুক্তিযোদ্ধা, যেমন মূল থিম হচ্ছে এরকম যে যারা 1971-এ মুক্তিযুদ্ধ অংশ নিল তারা কোন স্বপ্ন নিয়ে, কোন স্বপ্নের বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে, আমরা কোন স্বপ্নের বাংলাদেশ,
আমরা তাদের স্বপ্নের বাংলাদেশ রচনা করতে পারলাম কি না। আমরা যদি না পেরে থাকি কিন্তু আমাদের জানতে হবে, তাহলে আমরা সেই পথে অগ্রসর হতে পারবো। সালেক ভাই, মানে খুবই কঠিন একটা কাজ আপনি সবসময় করছেন। একজন সামান্য পাঠক হিসেবে আমার মানে কৃতজ্ঞতা তো আপনার প্রতি থাকবে, এবং আমি আশা করবো যে এরকম দুর্দান্ত কাজ আমরা আরও অনেক পাবো। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দেশ রূপান্তরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।